প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি ক্লাস সেভেনের লেসন সেভেন মোগলি অ্যামং দ্য ওলস এই স্টোরিটা তোমাদের পড়াবো। দেখো, মোগলি অ্যামং দ্য ওলস রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা। আজ আমরা এর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। লেটস স্টার্ট। তার আগে আমরা রুডিয়ার্ড কিপলিংয়ের জীবনী একটু জেনে নিই। দ্য অথর রুডিয়ার্ড কিপলিং ওয়াজ এ ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার। মানে অথর মানে লেখক, রুডিয়ার্ড কিপলিং লেখক। রুডিয়ার্ড কিপলিং ছিলেন, ওয়াজ মানে ছিলেন, এ ফেমাস একজন জনপ্রিয় ইংলিশ শর্ট স্টোরি রাইটার। ইংরাজি শর্ট স্টোরি রাইটার মানে ছোট গল্প লেখক, পোয়েট মানে কবি, অ্যান্ড নোভেলিস্ট মানে ঔপন্যাসিক। তার মানে লেখক রুডিয়ার্ড কিপলিং ছিলেন একজন জনপ্রিয় ইংরাজি ছোট গল্পের লেখক, কবি এবং ঔপন্যাসিক। হি ওন দ্য নোবেল প্রাইজ, তিনি জিতেছিলেন নোবেল প্রাইজ ফর লিটারেচার, সাহিত্যে, ইন 1907 সালে। আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই সাহিত্যের জন্যই, আর রুডিয়ার্ড কিপলিং সাহিত্যের জন্যই নোবেল পুরস্কার পেয়েছিলেন 1907 সালে। হি ইজ চিফলি রিমেম্বার্ড, তিনি মুখ্যত স্মরণীয় ফর হি স্টোরিজ ফর চিলড্রেন, মানে শিশুদের জন্য যে গল্প লিখেছেন সেজন্যই তিনি বিশেষ স্মরণীয়। হি ওয়াজ বর্ন ইন বম্বে, নাও মুম্বাই। তিনি বম্বে, যেটাকে এখন আমরা মুম্বাই বলে জানি, সেখানে জন্মেছিলেন। বাট গ্রিউ আপ ইন ইংল্যান্ড, কিন্তু বড় হয়েছিলেন ইংল্যান্ডে। হিজ বেস্ট নোন স্টোরিজ আর, তার সবথেকে জনপ্রিয় গল্পগুলো হলো কিম, জাস্ট শো স্টোরিজ, দ্য জাঙ্গল বুক, এট্রেসা। মোগলি অ্যামং দ্য ওলস ইজ অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার অফ দ্য জাঙ্গল বুক। মোগলি অ্যামং দ্য ওলস এই যে স্টোরিটা তোমরা এখন পড়তে চলেছ, সেটা অ্যাব্রিজড মানে সংগ্রহ করা হয়েছে, নেওয়া হয়েছে কোথা থেকে, দ্য জাঙ্গল বুক নামে তার যে উপন্যাস আছে তার একটা চ্যাপ্টার, সেখান থেকে মোগলি অ্যামং দ্য ওলস হয়েছে। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই, মোগলিকে নিয়ে ছোট পর্দায় এবং সিনেমাতে বিভিন্ন কাহিনী আছে, বিভিন্ন কার্টুন চরিত্র তৈরি হয়েছে মোগলিকে নিয়ে, তোমরা হয়তো অনেকেই সেটা দেখে থাকবে। মোগলি একটা মানুষ যে কিনা জঙ্গলের পশুদের মধ্যে বেড়ে উঠেছিল। চলো শুরু করা যাক আজ তোমাদের স্টোরি, মোগলি অ্যামং দ্য ওলস, ইউনিট 1। ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস। ইট ওয়াজ, এটা ছিল 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম মানে উষ্ণ, ইভিনিং মানে সন্ধ্যা, ইন দ্য সিওনি হিলস, সিওনি পার্বত্য অঞ্চলের। এটা ছিল একটা উষ্ণ সন্ধ্যায়, তখন মানে গরমকালের একটা সন্ধ্যাবেলা 7টা বাজে। সিওনি হিলস মধ্যপ্রদেশের একটা পার্বত্য অঞ্চল আমাদের দেশে, সেখানে তখন গরমকাল আর সন্ধ্যে 7টা বাজে। ফাদার উল্ফ ওক আপ ফ্রম হিজ ডেস রেস্ট, বাবা নেকড়ে ওক আপ উঠে পড়েছিল, ঘুম থেকে উঠেছিল, ফ্রম হিজ ডেস রেস্ট, তার দিনের বিশ্রাম সেরে। মানুষরা জেনারেলি রাতে রেস্ট নেয় এবং সকালে ঘুম থেকে ওঠে, কিন্তু নেগড়ে, উল্ফ একজন নেগড়ে, সে কী করবে, রাতে শিকার করবে মানে কাজ করবে, তাই সে সারাদিন বিশ্রাম নিয়েছে এবং তার ডেজ রেস্ট, দিনের বিশ্রাম সেরে সন্ধ্যে 7টায় ঘুম থেকে উঠেছে। হি স্ক্র্যাচড হিমসেলফ, সে নিজের শরীরটাকে প্রসারিত করলো, ইয়ন্ড হাই তুললো, স্প্রেড আউট অফ হিস পস, তার মেলে ধরলো, হিস পস মানে তার থাবাগুলো, ওয়ান আফটার দ্য আদার, একটার পর একটা, টু গেট রিড অফ, মুক্তি পেতে, অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস, ওই থাবার ডগায় যে ঘুমে ঘুম ভাব ছিল সেগুলো কাটানোর জন্য সে একটার পর একটা থাবাকে মেলে দিল। তাহলে সে তার শরীরটাকে বিস্তৃত করে হাই তুললো আর থাবাগুলো একটার পর একটা মেলে ধরলো তার ঘুম ঘুম ভাবটা কাটানোর জন্য। মাদার ওল্ফ লে, মা নেকড়ে শুয়েছিল, উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড, তার বড় গ্রে নোজ মানে ধূসর নাকটা ড্রপ ফেলে, অ্যাক্রস হার ফোর ট্রাম্বলিং স্কুইলিং টাবস, তার চারটে গড়াগড়ি খাওয়া স্কুইলিং কাবস মানে বাঘের বাচ্চার উপর ঘর ঘর করছে, এরকম স্কুইলিং মানে হচ্ছে স্পিকিং ইন এ হাই ভয়েস, চিৎকার চেঁচামেচি করছে ওই বাচ্চাদের উপর, তার নাকটা রগড়ে দিতে দিতে মা নেকড়ে শুয়েছিল। দ্য মুন সোন ইন টু দ্য মাউথ অফ দ্য কেভ, মুন সোন, দ্য মুন সোন, সাইনের পাস্ট টেন্স সোন মানে আলো দিচ্ছিল, ইন টু দ্য মাউথ, মাউথ মানে মুখ, অফ দ্য কেভ, কেভ মানে গুহা, গুহার মুখে চাঁদের আলোটা দিচ্ছিল। দেখো ওখানে ইনটু আছে মানে চাঁদের আলোটা বাইরে থেকে গুহার ভিতর প্রবেশ করছিল, বাইরে থেকে ভিতর প্রবেশ করে যখন তখন ইনটু প্রিপোজিশন ইউজ করা হয়। হোয়্যার, যেখানে দে অল লিভ, তারা সবাই বাস করতো, তাহলে হোয়্যার ডিড দ্য ওলস লিভ, কোথায় উল্ফরা বাস করতো, দ্য ওলস লিভ ইন এ ডেন,
ওই উল্ফগুলো একটা গুহায় বাস করত। আউ সেট ফাদার উল্ফ, বাবা নেকড়ে বলল, আউ ইট ইজ টাইম টু হান্ট এগেন, হান্ট মানে শিকার করা, এগেন মানে আবার, আবার শিকারের সময় হয়েছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন, স্প্রিং ডাউন মানে লাফিয়ে নামা, হিল পাহাড় থেকে সে লাফিয়ে নামতে যাচ্ছিল। হোয়েন যখন, এ লিটিল শ্যাডো একটা ছোট্ট ছায়া, উইথ এ বুজি টেল ঝাঁকড় মাকড়, টেল মানে লেজ, ঝাঁকড় মাকড় লেজ হওয়া একটা ছায়া, ক্রস দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে দোরগোড়া, অ্যান্ড হুইন্ড, হুইন্ড মানে ঘ্যান ঘ্যান করা, সে এই দোরগোড়াটা পেরিয়ে গেল, মানে গুহার মুখটা পেরিয়ে গেল, অ্যান্ড হুইন্ড ঘ্যান ঘ্যান করতে লাগলো। কি বলছে সে? গুড লাক গোস উইথ ইউ ও চিফ অফ দ্য উলস, চিফ মানে প্রধান, গুড লাক মানে সৌভাগ্য, গোস উইথ ইউ সৌভাগ্য আপনার সঙ্গে থাকুক ও নেগ্রেদের প্রধান, অ্যান্ড ইয়োর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এবং ইয়োর নোবেল চিলড্রেন এবং আপনার মহান বাচ্চারা মে নেভার ফরগেট, কখনো যেন না ভোলে, নেভার মানে কখনো না, ফরগেট মানে ভোলে, দ্য হাংরি মানে ক্ষুধা ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর ক্ষুধা যেন কখনো তারা না ভোলে। এই কথাটা তাহলে কে বলছে? বলছে ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকুই, এটা ছিল জ্যাকেল, জ্যাকেল মানে শিয়াল, তার নাম কি ছিল? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য জ্যাকেল? দ্য নেম অফ দ্য জ্যাকেল ওয়াজ তাবাকুই, ওই জ্যাকেলের নাম ছিল তাবাকুই। সে এই কথা বলছে ওই উলফকে, দ্য উলস অফ ইন্ডিয়া ডিসপাইজ তাবাকুই বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিস হিপস। দ্য উলস অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের নেকড়েরা ডিসপাইজ মানে হেট মানে ঘৃণা করে তাবাকুইকে, কেন ঘৃণা করে? বিকজ কারণ হি রানস অ্যাবাউট সে ছুটে বেড়ায় মেকিং মিসচিফ, মিসচিফ মানে দুষ্টুমি, সে দুষ্টুমি করে বেড়ায় অ্যান্ড টেলিং টেলস আর বলে গল্প, গল্প গুজব করে, অ্যান্ড ইটিং র্যাগস, ইটিং মানে খায়, র্যাগস মানে টুকরো জিনিস, অ্যান্ড পিস অফ লেদার মানে চামড়ার টুকরো, ফ্রম দ্য ভিলেজ রাবিসিপ গ্রামের নোংরা স্তূপ থেকে সে ছেঁড়া কাপড়ের টুকরো এবং চামড়ার টুকরো খেয়ে বেড়ায়, তাই ভারতীয় নেকড়েরা তাকে খুব অপছন্দ করে। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম, তারা আবার তাকে ভয়ও পায়, অ্যাফ্রেড মানে ভীত, টু টুটা কেন, তারা তাকে ভয়ও পায়, এই যে ও, ওয়ের জন্য টুটা ইউজ করা হয়েছে, বিকজ কারণ তাবাকুই মোর দ্যান এনি ওয়ান এলস অন্য যে কোনো কারোর থেকে ইন দ্য জঙ্গল এই জঙ্গলের ইজ অ্যাপ টু গো ম্যাট মানে সে যথেষ্ট উপযোগী, অ্যাপ টু গো ম্যাট সে পাগল হয়ে যেতে পারে অন্য যে কোনো প্রাণীর থেকে, অ্যান্ড দেন তখন হি রানস সে ছুটে বেড়ায় থ্রু দ্য ফরেস্ট জঙ্গলের মধ্যে বিটিং এভরিথিং কামড়ে সব কিছু ইনহিজ হয়ে তার রাস্তায় যা কিছু আসে সে তখন বাইট করে, সে তখন কামড়াতে থাকে, ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস এমনকি বাঘেরাও ছোটে এবং হাইডস মানে লুকিয়ে পড়ে, হোয়েন তাবাকুই গোস ম্যাড যখন তাবাকুই পাগল হয়ে পড়ে। তাহলে আজ আমরা এতটাই আলোচনা করলাম, এখানে আমরা দুটো তিনটে চরিত্রকে দেখতে পেলাম, ফাদার উলফ, মাদার উলফ এবং তাবাকুই জ্যাকেল, এবং এটা জানলাম ফাদার উলফ আর মাদার উলফের চারটি বাচ্চা রয়েছে, কাপস রয়েছে তাদের। আজ আমরা এতটা পড়লাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। এরপরে তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও।